আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি ডগ আছে যার লেজ গাড়ির নিচে চাপা পড়ে কেটে গেছে বা ফেরে গেছে আপনারা যেটা বলতে পারেন। সো কারেন্টলি আজকের ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে শো করব আপনারা কীভাবে একটি ডগের লেজকে ট্রিম করবেন কিংবা উন্ডকে কীভাবে ট্রিম করবেন এই জিনিসটা। সো আমরা এখানে কোনো রেজার কিংবা কোনো ধরনের ট্রিমার ইউজ করিনি, আমরা জাস্ট সিম্পল আমাদের সার্জিক্যাল যে সিজারগুলো কেঁচিগুলো থাকে ওই কেঁচি দিয়ে আমরা এখানে শেভিংটে কাজগুলো করতেছি। সো এখানের মধ্যে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতে পারেন যে আমরা কাটতেছি কোনভাবে, সিস্টেমটা কীরকমভাবে, আমরা এখানে আমাদের সিজারের পজিশনটা কোন ধরনের আছে। সো আপনি এখানে দেখতেছেন যে আমি উন্ডের মধ্যে কোনোভাবে এখানে লোম পড়তে দিতেছি না, লোমটা আমি ধরে রাখতেছি এবং যাতে উন্ডের মধ্যে কোনোভাবে লোম না যায় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করতেছি। যেখানেও দেখবেন যে উনটা একটি শেপ আকারে কেটেছে, তো আমি চেষ্টা করবো তার আশেপাশে যতটুক লোম আছে যতটুক প্রয়োজন আমাদেরকে এখানে লোম কাটা ওটুক আমরা লোম কেটে ফেলে দিব। তারপর হচ্ছে কি এখানে লোমগুলো কাটাটার সিস্টেমটা হচ্ছে গিয়ে কেঁচিটাকে এরকম একটু অ্যাঙ্গেল করে নিতে হবে যাতে আমরা লোম যত ডেপথ পারি কাটবো। এখানে লক্ষ্য রাখতে হবে যে কেঁচির আগাটা যাতে কোনোভাবে ক্ষতর মধ্যে গুতা না লাগে কিংবা অন্য কোনো জায়গায় গুতা না লাগে, এবং এটাও লক্ষ্য রাখতে হবে কেঁচির কারণে যাতে অন্য আরেকটা কোনো ক্ষত তৈরি না হয়। সো এখানে দেখেন আমরা চারপাশে লোমগুলো কেন কাটি, এখানে লোমগুলো কাটার মেইন কারণ হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল এখানে ইনফেকশন ছড়ানোটা আটকানো, তারপর হচ্ছে গিয়ে আমরা যে ব্যান্ডেজ করব পরবর্তী ড্রেসিং করব এই ড্রেসিংয়ের কাজটা যেতে অনেকটা সুবিধা হয়েছে। সো যত অ্যাক্সেস অংশ লোমগুলো আমরা কাটবো লোমগুলোকে কন্টিনিউ সরিয়ে দিতে হবে, আর আমাদেরকে বুঝতে হবে একটা আন্দাজ নিতে হবে যে আমাদের কতটুকু অংশ প্রয়োজন কাটার লোম কাটার জন্য যতটুকু কিনা কভার করবে আমার ব্যান্ডেজটাকে। সো এখন আমি লক্ষ্য করতেছি যে আমাদের এখানে কি আর কোনো পোর্শনে কি কাটার প্রয়োজন কি আছে। সো আমি এখন ইন ডেপথ না কেটে তার সাইড দিয়ে আরেকটু কিছু লোমগুলো আছে লোমগুলো উপর দিয়ে জাস্ট কেটে দিচ্ছি, যত লোম কাটা যায় অতটা সুবিধা অতটা বেটার আমাদের জন্য। সো আমি আগা দিয়ে কেটে দিচ্ছি, লেসটি উঠায় তাকে নিচ দিয়ে কেটে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু ডগটা যেহেতু স্ট্রিট ডগ তো আমরা অতটা বেশি নাড়াচড়া মুভমেন্ট না করানো বেটার। সো আমাদেরকে ভালো মতো লক্ষ্য রেখে আলোর মধ্যে সুন্দর করে ওর লেসটাকে কেটে নিতে হবে। সো এখন আপনার ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন যেভাবে কী কী কাজগুলো কীভাবে করা হচ্ছে। সো এখন আমাদের ড্রেস উন্ড শেভিংয়ের কাজ শেষ, তো আমাদের এখন মেইন প্রায়োরিটি হচ্ছে তার উন্ডের চারপাশটা ড্রেসিং করে ডিসইনফেক্ট করানো। তো আমরা এখানে একটি গজ রোল নিয়ে নিয়েছি এবং ভায়োডিন নিয়ে নিয়েছি গজের মধ্যে, তো ভায়োডিন দিয়ে আমরা জায়গাটাকে ডিসইনফেক্ট করে নিতেছি যাতে কোনো ধরনের ইনফেকশন না ছড়ায়। যা কাজ করেছি অ্যাক্সেস লোমগুলো আছে ওগুলো সবগুলো যাতে সরে চলে আসে। মনে রাখবেন আমরা কিন্তু এই গজটা দিয়ে কিন্তু তার ক্ষতর মধ্যে কোনো ড্রেসিং করতেছি না, আমরা জাস্ট তার ক্ষতের চারপাশে যতটুকু অংশ আছে ওই অটুক অংশকে আমরা ড্রেসিং করে নিতেছি। এখানে কোনো ধরনের অর্নামেন্টের দরকার নেই, এখানে জাস্ট ফায়ারডিন দিয়ে মুছে দেওয়ার মতো অবস্থা থাকলেই ইনাফ, মোর দেন ইনাফ আমরা বলতে পারি। তো আমরা ড্রেসিংয়ের সময় নিল কিন্তু বন্ধ করে ফেলতেছি। সো আমাদের এখন শেষের দিকে চলে এসেছে আমাদের উন্ড ট্রিমিংয়ের কাজ শেষ, এখন আমরা ব্যান্ডেজটা করে দেবো। ব্যান্ডেজের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আশা আল্লাহ হাফেজ।